দাঁড়িয়ে দিচ্ছেন ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির আমলে আপনাদেরও যেমন কুকুর বোঝানো হয়েছে, মধ্যমগ্রামেও কুকুর বোঝানো হয়েছে, অশোকনগরেও কুকুর বোঝানো হয়েছে। মধ্যমগ্রাম থেকে জোকা হরিদেবপুর 5,000-এর বেশি জলাশয় বোঝানো হয়েছে। লম্বা মন্ত্রী নিজে তত্ত্বাবধান লেখটা উঠে পুরো ক্যানেলটা বুঝিয়ে লম্বা মন্ত্রী পুরো ক্যানেলটা বুঝিয়েছে। পেয়ালা চড়িয়া খাল বলো মুখ্যমন্ত্রী নিজে কালীঘাটের তালিম নালাকে বন্ধ করেছে। এবং এইটা হচ্ছে তৃণমূল 2010-এ আসার পরে এই ঘটনাগুলো পরে পরে হয়েছে। আর এখন বিশেষ করে গার্ডেন ব্রিজ মেটিয়াবুরু ইকবালপুর এলাকাতে সেখানে 80% বিল্ডিংয়ে না আছে কনভার্সন, না আছে ইনভেশন, না আছে ফ্লাইট প্ল্যান, না আছে রুম প্ল্যান, না আছে ফায়ার ব্রিগেডের এনওসি, সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে। এবং এর সঙ্গে মেয়রের সরাসরি আর্থিক যোগ রয়েছে। কিছুদিন আগে ইডি আমির আলী বলে একজনের বিছনার নিচ থেকে 17 কোটি টাকা ওই এলাকা থেকে উদ্ধার করেছিল আপনারা জানান। আমি গার্ডেন দিচ্ছি মেটিয়াবুরুতে যে ঘটনা 133 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাম সিকবাল নিকনেম হচ্ছে অনেক তার গ্রেপ্তারের দাবি করছে। এবং সমগ্র কলকাতাতে যত বেআইনি বাড়ি হয়েছে জলাভূমি ঢুকিয়ে তার তদন্ত নিরপেক্ষ তদন্তকারী সংস্থা হোক এই দাবি করছে।